আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন আমি গত 3 তারিখে আমি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছি। তখন আমার শোল্ডারে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, হাঁটুতে আমি মানে সিঁড়ি বাইতে পারতাম না, হাঁটতেও আমার অনেক কষ্ট হইত। আর কোমরে ব্যথা ছিল, মানে এক রুম থেকে আরেক রুম গেলে এই নার্ভগুলি জ্বালাপোড়া করতো, অনেক জ্বলত। আল্লাহর রহমতে আল্লাহ সবগুলি সেরে গেছে, এখন আমি ভালো আছি। প্রথম ছিল হাতটা আমি নাড়াইতে পারতাম না, হাতটা পিছনে এরকম নাড়াইতে পারতাম না, হাতটা ব্যথা হইতো, এমনকি শুইতে পর্যন্ত কষ্ট হইতো, বালির দিয়ে শুইতাম, শুইতে পর্যন্ত কষ্ট হইতো। আর এক রুম থেকে আরেক রুম, স্কুলে চাকরি করে এক রুম থেকে আরেক রুম গেলে আমার এইখান থেকে জ্বলতে থাকতো, আর জল আরম্ভ হইতো একদম পা পর্যন্ত। আমি খুব কান্না করতাম, মানে আস্তে আস্তে বসা কাজগুলো বেশি করতাম। এইভাবে অনেক দিন চলছি। আর হাঁটুতে ব্যথা, মানে হাঁটুটা মনে হইতো কে ভাঙে একদম ভিতরে চলে যেতেছে, এরকম হয়ে যেত। আল্লাহর রহমত আসার পরে হাতের ব্যথা এখন নাই। এর আগে আমি 2-3 জন ডাক্তার দেখাইছি, একজন বলছে নার্ভের সমস্যা, এমআরআই করে আসেন, ওনার ওষুধ অনেকদিন খাইছি, খুব একটা কমে নাই। আরেক জায়গায় গেছিলাম, উনি ছিলেন অর্থোপেডিক ডাক্তার, উনি আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছে, বলছে 1 বছর ভালো থাকবেন। তো 1 বছর ভালো ছিলাম, কিন্তু একবার এইটা তো ভালো না, আমাকে তো মানে একদম পিওর হইতে হবে। তা আমি ওই এরপরে আবার ব্যথা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, আমি ক্লাস করতে পারি না, এক ক্লাস থেকে আরেক ক্লাসে হেঁটে যেতে পারি না, খুব কষ্ট হইত। ফেসবুকের মাধ্যমে মানে আমি অনেকদিন ডাক্তার দেখা দিয়েছি, তো এক জায়গায় তো আমার ছেলের বউ বললো যে আম্মা এইভাবে আর কতদিন ওষুধ খাবেন, আনবেন, যাবেন, কিন্তু আমার তো কিছু ইমপ্রুভ হইতেছে না। তো আমি ফেসবুকে একজন দেখলাম, আর ওনাকে আমি টিভিতে দেখছি, এর আগে 2-1 বার টিভিতে দেখছি, টিভি দেখারও খুব একটা সময় পাই না। তো ছেলের বউ রাত্রি 11টায় বললো যে এরকম একজন আছে, দেখাইলো আমাকে, সব ঠিকানা দেখাইলো। আমি সাথে সাথে উৎসাহ নিয়ে ওই রাত্রি 11টায় ফোন করলাম, রিসিপশনে ধরলো, বললে যে আপনি আসেন। তো ওই দিন তখন আমাকে সিরিয়াল দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে। রাত্রি 11টায় সিরিয়াল দিয়েছে, আমি পরদিন আসছি, দেখাই গেলাম, স্যারে ইঞ্জেকশন দেওয়ার কথা এগুলো, আর বলছে যে আপনার যে সমস্যা তাতে এমআরআই করতে হবে, আর আপনাকে ভর্তি হইতে হবে। পরে আমি এমআরআই করে আসছি। এর আগে আমি 3 সপ্তাহ এসে এসে ইঞ্জেকশন দিয়ে গেছি হাঁটুতে, শুধু 6টা ইঞ্জেকশন দিয়েছি। এরপরে এসে ভর্তি হয়েছি আর কি, সুযোগ সময় ওই ঈদের পরে এসে ভর্তি হয়েছি। হ্যাঁ, আসার পরে তো ওই যে ওইরকমই ছিলাম, আস্তে আস্তে কিউর হয়েছে। মাঝখানে ওই তারপর খুব জ্বর আসছিল, তখন একটু মনটা খারাপ লাগছে যে আমি আসলাম সুস্থ, একটু হয়ে গেলাম আরো সুস্থ, পরে আবার আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। না অনেক ভালো, খুবই আন্তরিকতা ওনার ভিতরে, খুবই আন্তরিকতা, এবং যে কোনো কাজে উন্নতি হয় কিন্তু আন্তরিকতার জন্য, মানে যে কাজটাই করে আন্তরিকতার সাথে করছে, খুবই আন্তরিকতার সাথে করছে। মানে কাজে যদি আন্তরিকতা না থাকে সেই কাজে কখনো সাফল্য আসে না, দেরিতে আসে। এই জন্য আমার ফিজিওথেরাপিস্টকে আমি অনেক অনেক ধন্যবাদ উনি আন্তরিকতার জন্য। স্যারকে তো ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না, কারণ আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু আমি ভালো হইতেছিলাম না, মানে ইমপ্রুভ হইতেছিল না, আস্তে আস্তে খুব স্লো মোশনে আমার খালি খারাপের দিকে যাইতেছিল। স্যারের সন্ধান পাওয়ার পরে, আসার পরে আল্লাহর রহমতে আমি অনেক ভালো হয়েছি। স্যারকে তো ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না, স্যারের ব্যবহার বলো সব দিক দিয়েই ভালো। আমি আরো মানে যাদের যাদের আসি ব্যথা আমি তাদেরকে যেই বলবো, একটা প্রতিষ্ঠানে চাকরি করে অনেকের এরকম আছে সমস্যা। হ্যাঁ, পরিবেশটাও ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবার ব্যবহার খুব ভালো, আমি সবার কাছ থেকে সুন্দর ব্যবহার পেয়েছি, এটাই আর কি। হসপিটালের মতো লাগে নাই, একদম পুরা নিজের ফ্যামিলি কোয়ার্টারের মতোই মনে হয়েছে। আমার মতো যারা রোগী আছে ইনশাল্লাহ তারা যদি ধৈর্য ধরে থাকে তাহলে ভালো হয়ে যাবে, কারণ ব্যথা জিনিসটা একটু ধৈর্য ধরে থাকতে হবে। এত তাড়াতাড়ি এটা পেট ব্যথা না যে একটা ট্যাবলেট খেলে পেট ব্যথা সারতে সাথে সেরে যাবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু স্লোতে ভালো ভালো হয় আর কি। হ্যাঁ, আমার প্রিন্সিপাল ম্যাডামই তো বলছে, উনারও পায়ে টান, উনি আবার চিকিৎসা করতেছে, বলছে আপনি এখান থেকে আসলে আপনাকে আমি দেখবো কেমন ভালো হয়েছেন, দেখে তারপরে আমি যাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।